খুশকি তাড়াতে কিছু ঘরোয়া সমাধান জেনে নিন। মাথার চামড়ায় খুশকি হলে ছোট ছোট আঁশের মতো মরা চামড়া উঠতে থাকে, ফলে মাথার চামড়ার চুলকায় এবং চিরুনি দিয়ে যখন চুল আঁচড়ানো হয় তখন খুশকিগুলি মাথার চুল থেকে ঝরতে থাকে। খুশকি মাথা থেকে কাঁধে বা জমায়, পরে একজনের শ্রীহানি ঘটায় মাথা যখন খুশকিতে আক্রান্ত, তখন যদি মাথা চুলকানো হয় তখন ভালো অনুভূত হয়। বিধায় খুশকি আক্রান্ত একজন ব্যক্তি সর্বদা মাথা চুলকাতে থাকে এবং তার মাথা থেকে মরা চামড়া ঝরতে থাকে। খুশকি তাড়াতে ভিনেগার, যা যা লাগবে, 1 কাপ গরম পানি, 1 কাপ হোয়াইট ভিনেগার, 1 কাপ। 1 কাপে গরম পানি আর ভিনেগার নিয়ে ভালোভাবে মিশান। এবার এই মিশ্রণ নিয়ে আপনার চুলের গোড়ায় সুন্দর করে লাগিয়ে নিন। এটা লাগিয়ে রাখা 10 থেকে 20 মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবে আপনি সপ্তাহে 1 থেকে 2 বার এই পদ্ধতি অনুসরণ করলে খুশকি কমে আসবে আশা করি। তবে আপনি আপনার চুলে খুশকির উপস্থিতি বুঝে এটি ব্যবহার করুন। আর একটা ব্যাপার মনে রাখবেন, আপনার চুলের পরিমাণ বুঝে এই 2 উপাদান মিশ্রণ কম বেশি ইচ্ছে মতো বানাতে পারেন। খুশকি তাড়াতে নিম পাতা, যা যা লাগবে, কমপক্ষে 2 মিষ্টি নিম পাতা, 4 থেকে 5 কাপ গরম পানি। 2 মুষ্টি নিম পাতা নিয়ে 4 থেকে 5 কাপ গরম পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই পানি দিয়ে আপনার মাথা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন এটি ব্যবহার করে দেখুন, খুশকি চলে যাবে। আপনি চাইলে শুধু নিম পাতা বেটে তা চুলে লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে চুল ধুয়ে ফেলুন, দেখবেন খুশকি কমে যাবে। খুশকি তাড়াতে লেবু, যা যা লাগবে, 2 টেবিল চামচ, 1 চা চামচ ফ্রেশ লেবুর রস, 1 কাপ পানি। প্রথমে 2 টেবিল চামচ লেবুর রস আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন ও 2 থেকে 5 মিনিট রাখুন। এবার 1 চা চামচ লেবুর রস ও 1 কাপ পানি মিশিয়ে সেটা দিয়ে মাথা ধুয়ে ফেলুন। যতদিন খুশকি পুরোপুরি না যায় ততদিন এভাবে ব্যবহার করুন। খুশকি তাড়াতে অ্যালোভেরা জেল, শুধুমাত্র অ্যালোভেরা জেল নিয়েই আপনার মাথার ত্বকে লাগিয়ে 15 মিনিট পর চুল ধুয়ে ফেলুন এবং তারও 15 মিনিট পর চুলে শ্যাম্পু করে ফেলুন। এতেই আপনার মাথার খুশকির যন্ত্রণা কমে আসবে। এটি আপনার মাথায় খুশকি বুঝে যতদিন ইচ্ছে ফলো করে যান। চুল খুশকি মুক্ত রাখতে আপনার চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর একটা ব্যাপার মনে রাখুন, মাথায় অ্যান্টি ডান্ড্রাফ শ্যাম্পু দিয়েই মাথার চুল ধুয়ে ফেলবেন না। মিনিমাম 5 মিনিট অপেক্ষা করে তারপর চুল ধুয়ে নিন, এতে শ্যাম্পু সত্যিকার অর্থেই কাজ করবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।